ক্লাস ফোর মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স পরিবেশে প্রথম পর্ব একটা, দ্বিতীয় পর্ব একটা, তোমাদের দুটো দিয়েছে, বা যদি না পেয়ে থাকো অবশ্যই তোমরা পাবে স্কুল থেকে, কারণ এটা সরকারি নির্দেশ আছে। আর নির্দেশটা তোমাদের ভালো করে বলে দিই আর কি আছে, তোমাদের নির্দেশ আছে এমনই যে ওয়েবসাইটে সেটাই লেখা আছে যে তোমরা বইয়ের সাহায্য নিয়ে, একবার সাহায্য নিয়ে সেটাকে লিখতে পারো, এরকম কিছু লেখা আছে, বা শিক্ষক মশাই স্কুলে সাহায্য নিয়েও লিখতে পারো। যাই হোক, তোমরা বাড়িতে এটা করে নেবে, তোমাদের অবশ্যই কাজে লাগবে, তোমরা তো ট্যাক্স করছো। দেখে নাও, প্রথমে তো খাতা মার্জিন দিতে হয়। কেন মার্জিন দিতে হয় আমি বলেছি, যে স্যাররা মার্জিনটা মানে এরকম মার্জিন দেবে প্রথমে, যেটা আমি বাদ দিয়েছি, দেখো এদিকটা বাদ দেওয়া আছে, মার্জিন তোমার দিতে হয়। আর এটা স্যারদের ব্যবহারের জন্য লাগে, মানে কখনো নম্বর দেওয়া বা কিছু লেখা, সেটা মার্জিনের মধ্যে স্যাররা লিখে দেয়। আর এইখানটাতে আমাদের প্রথমে বিদ্যালয়ের নামটা লিখে নেবে, ভালো করে নিজে হাতে লিখবে, মা বা স্যারকে দিয়ে লেখাবে না, বারবার বলেছি আমি, মা বাবা স্যার এসব কাউকে দিয়ে লেখাবে, নিজের হাতে লিখবে। এটা এইটা মা বাবা লিখে দিতে পারে, হ্যাঁ, এবার বাকিটা তোমাদের লিখতে হবে। অ্যান্সারটা নাম লিখবে, তারপরে কি লিখবে, শ্রেণী লিখবে, চতুর্থ শ্রেণী লিখিয়ে দিয়েছি, রোল নাম্বার লিখবে, বিভাগ মানে, বিভাগ মানে সেকশন, তোমরা যদি সেকশন থাকে, মানে এ সেকশন বি সেকশন থাকে না, অনেক সময় কাদের ছাত্র হলে পরে, চলো আমরা দেখে নিই। এই জায়গাটা লিখবে বিষয়, বিষয় পরীক্ষা পরিবেশ মডেল অ্যাক্টিভিটি ট্যাক্স। তাহলে এবার আমরা শুরু করি, যে প্রশ্ন কি ছিল, প্রথম প্রশ্নটা আছে যে ফুসফুসের কাজ করার ক্ষমতা কমে গেলে কি কি সমস্যা হতে পারে। দেখে নাও কি লেখা আছে, প্রথমটা লিখেছি ছুটতে গেলে শ্বাসকষ্ট হবে, উঁচু জায় হয়ে গেছে, জায় গায়টা লিখে নেবে, জায়গায় গায়কা উদ্দেশ্য দিয়ে দেবে, উঠতে গেলে শ্বাসকষ্ট হবে, রাতের দিকে কাশি বেশি হবে, কথা বলতে গেলে শ্বাসকষ্ট হবে, এগুলো ফুসফুস খারাপ হলে বা কমে ক্ষমতা কমে গেলে এগুলো হয়। চলো তারপরে দেখি দু নম্বর প্রশ্নটা বলছে বন্য প্রাণীদের রক্ষা করার জন্য কি কি ব্যবস্থা নেওয়া যায়। তা বন্য প্রাণীদের জন্যে মানে কি কি ব্যবস্থা নেওয়া যায়, তা আমরা দেখি নিই কী কী বন্য প্রাণীদের রক্ষা করতে হবে, না রক্ষা করলে তো মুশকিল, বাঘ দেখতে পাবো না বলো। হ্যাঁ চলো আমরা দেখে নিই, আইন করে পশু শিকার বন্ধ করতে হবে প্রথমেই, যেটা পয়েন্ট দেওয়া আছে, মানে তারপরে লাইনটা বন সংরক্ষণ করতে সরকারকে সাহায্য করতে হবে, বনের প্রাণীদের আবাসস্থল গড়ে তুলতে হবে, তাহলে থাকবে কোথায় তারা, বন্য পশুদের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে যাতে কোনো প্রাণী অসুখের মহামারীতে মারা না যায় বা প্রাণীদের খাবারে সংকট না পড়ে, দরকার হলে কৃত্রিম বনভূমি তৈরি করে প্রাণীদের বাঁচিয়ে রাখতে হবে। তাহলে আমরা প্রাণীদের রক্ষা করার জন্য কী কী ব্যবস্থা নেওয়া, অ্যান্সারটা হয়ে গেল। তারপরে একটি বরফের ভর্তি গ্লাসের গায়ে জলের ফোঁটা কিভাবে তৈরি হয়। একটি গ্লাসে বরফ ভর্তি থাকলে সেটা ধীরে ধীরে গলতে শুরু করে। তোমরা আইসক্রিম তো খাও, আইসক্রিম তো অনেক সময় বাড়িতে গ্লাস এনে রেখে দাও, যে হ্যাঁ গ্লাসের মধ্যে রেখে দিই, তারপর তো কী হবে দেখবে, যে কোনো গ্লাসই হোক, স্টিলের গ্লাসই হোক, কাঁচের গ্লাসই হোক, যে কোনো গ্লাসই হোক, মানে জলকণা তোমরা গায়ে দেখতে পাবে, তা ধীরে ধীরে বরফ গলতে শুরু করে। ওই অবস্থায় বরফ গ্লাস থেকে লিন তাপ সংগ্রহ করে, গ্লাস থেকে তাপটা না হয় তবে কিন্তু গলে, হয়তো বাইরে তাপ একটা আছে সেটা গ্লাসের গায়ে লেগেছিল। তাহলে প্রশ্নটা, ওই অবস্থায় বরফ গ্লাস থেকে লিন তাপ সংগ্রহ করে, তারপরে এটা গয়ের লয়ে হবে, একটু ব্রান্ডটা দেখলাম, চলো ফলে আবার গয়ের লয়, গ্লাস ঠান্ডা হয়ে যায় এবং গ্লাসের বাইরে বাতাস গ্লাসের গায়ে লেগে ক্ষুদ্র ক্ষুদ্র জলকণায় পরিণত হয়, তার ফলে গ্লাসের বাইরে জলের ফোঁটা তৈরি হয়। তাহলে বুঝতে পারছো কেন জলের ফোঁটা তৈরি হয়, লিন তাপের কথা এটা এখানে লিখতে হয়। আর একটা প্রশ্ন আছে, একটি পুকুরে জলে বিষক্রিয়া হলে কোন কোন জীবের বাসস্থান নষ্ট হতে পারে বলে তোমরা মনে করো, লেখো, এটা প্রশ্ন আছে। উত্তর হচ্ছে পুকুরের সমগ্র জীবের বাসস্থান নষ্ট হবে, বিশেষ করে প্রাণীর, এটাও লিখতে পারো, যেমন মাছ, কচ্ছপ, ব্যাঙ, সাপ, শামুক, গুগলি, ঝিনুক ইত্যাদি,
এইগুলো বেশিরভাগই মানে প্রাণীদের ক্ষতি হবে, জীব মানে তো উদ্ভিদ হতে পারে, তা উদ্ভিদের বিষক্রিয়া হলে অতটা যদিও না ক্ষতি হয়, প্রাণীদের কিন্তু বেশি ক্ষতিটা হবে। তাহলে আমার প্রথম অ্যাক্টিভিটি ট্যাক্স শেষ হয়ে গেছে, আমি দ্বিতীয় অ্যাক্টিভিটি ট্যাক্সটা আমি পরে ভিডিও দিয়ে দিচ্ছি, তোমরা লক্ষ্য রাখো।